হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো মাশরুম কারি। মাশরুম কারি করার জন্য আমি এখানে কিছুটা ফ্রেশ ওয়েস্টার্ন মাশরুম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাশরুম এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট এবং মাশরুমগুলোকে একটা বাটিতে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবং তার সাথে কিছু আলু সরু সরু করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিচ্ছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, জলটা গরম হতে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ওই আলু এবং মাশরুমগুলিকে দিয়ে একটু কিছুক্ষণ ভাপিয়ে নেব, ভাপিয়ে নিয়ে ফেলে দেবো জলটাকে। মাশরুমগুলোকে জলের মধ্যে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে মাশরুমটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। মাশরুমটা ফুটে গেছে, কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে আলুটা একটু সিদ্ধ হয়েছে কি দেখে নেব, নিয়ে নামিয়ে নেব। মাশরুম সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। সর্ষের তেলের মধ্যে এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপর তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য। চিনি দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এরপরের মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে একটু কাঁচা গন্ধ না যাওয়া অবধি নাড়তে হবে। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন। এবার এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, সাথে আলু যেটা আমি একসাথে ভাপিয়ে রেখেছিলাম। মাশরুম আর আলুটা একসাথে দেওয়ার পর এবার মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে। মাশরুমটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমি এই মাশরুমের মধ্যে অল্প জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে দিচ্ছি মাশরুমের সাথে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে মাশরুমটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। প্রথমে লো মিডিয়ামে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনা চাপা দেওয়ার পর। তারপর ঢাকনা খুলে আমি আলু আর মাশরুমগুলোকে একটু চেক করে নিচ্ছি প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি এই অবস্থায় এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকনা খুলে নিলাম
ঢাকনা খুলে এরপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাশরুম কারি। গ্রেভিটাকে একটু কমিয়ে নিচ্ছি এখানে। ব্যাস তৈরি হয়ে গেছে মাশরুম কারি, পরিবেশন করে দিতে হবে এরপর এটাকে। ভাত বা রুটির সঙ্গে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।